হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এমপি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর তোমরা যে আগের ভিডিওটা দেখলে, সেটা ছিল অষ্টমীর আর কি কি বলবো, সকালের ভিডিও থেকে সন্ধ্যা এখন 1:10 বাজে। এখন আমি রেডি হয়ে নিয়েছি, রাত্রির 1:10। তো এই যে বেরিয়েও পড়েছি আমরা ঠাকুর দেখতে, তো দেখো আজকে পুরো রাত্রিরে আর কি মানে সারা বহরমপুরে যত ভালো ভালো ঠাকুর রয়েছে সবই দেখার ইচ্ছে রয়েছে। শুধুমাত্র গোড়াবাজার যেতে পারবো না, গোড়াবাজারের দিকে নো এন্ট্রি আছে। তাছাড়া যত ঠাকুর আছে সবগুলোই মানে দেখার চেষ্টা করব। আয়াসবাগও যায়নি, তোমাদেরকে তো পরে ভয়েস ওভার দিচ্ছি, ওই জন্য বলতে পারছি কোথায় গেছি না গেছি। তো দেখো তোমরা আজকে সব ঠাকুর দেখতে, আজকে আমি তোমাদেরকে গোটা বহরমপুরে যত ভালো ভালো ঠাকুর হয়েছে সব ঠাকুর দেখানোর চেষ্টা করব। তো এই ফার্স্টেই একটা কৃষ্ণ নানা রকম ছবি দিয়ে বানিয়েছে, তো দুর্গা প্রতিমাটা ভীষণ সুন্দর হয়েছে। তো এবার দেখো সতীদাহ প্রথা দেখতে থাকো, সতীদাহ প্রথা আর কি কিভাবে হতো না হতো সবটাই তোমাদেরকে সাউন্ড সহ আর কি শোনাবো, তো দেখতে থাকো। আর বহরমপুরে পাতালেশ্বরে ওখানে সতীদাহ প্রথা ঘাট আছে, সেই ঘাটটায় আর কি মানে কি হতো না হতো সেটাই উদ্দেশ্য করে এটা বানানো হয়েছে। তো দেখতে পাবে নানা রকম থিম, বহরমপুরে ভীষণ সুন্দর পুজো হয়, কলকাতার পরে হয়তো বহরমপুর হবে। তো এরপরে চলেছে যে ভাটপাড়া মিলনী সংঘ, ওখানে একটা ভীষণ সুন্দর থিম করেছে। তো চলো দেখো, তোমরা দেখতে ভালো লাগবে। আর এখন লাইনে ছিলাম, লাইন থেকে ঢুকছি আস্তে আস্তে। আর এবার কিন্তু আগের বার বহরমপুরে সব আমরা টিকিট কেটে ঠাকুর দেখেছিলাম, এবার সেই সিস্টেমটা নেই, এবার শুধু লাইন দিয়েই দেখতে হবে, কারণ ঝামেলা হচ্ছিলো তার কারণে। আর দেখো মানে রাত্রির 1টা থেকে আমাদের প্রায় সকাল 6:30 7টা হয়ে গেছিলো ঠাকুর দেখতে দেখতে, মানে সারা রাত ঠাকুর দেখেছি। আর ঠাকুরটা দেখো কি সুন্দর শিউলি ফুল বানিয়েছে, একটা সেই কাগজ মানে কি বলবো শোলাও না, এটা একটা ফর্ম টাইপের একটা জিনিস দিয়ে আর কি, তো ভীষণ সুন্দর করেছিল, মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি আমরা। তো দেখতে থাকো। মনে হয় জীবনটাও যদি এমন সুন্দর স্বপ্নের মতো হতো, ভাটপাড়া থেকে চলে এলাম এই চুনাখালী নিমতলাতে। তো এই থিমটা করেছে ভীষণ সুন্দর আর কি, প্রচুর আর কি মানে কাজ, ভিতরে এত সুন্দর শোলার কাজ করেছে না কি বলবো। আর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ, এখন প্রায় ওই 2:30 2:30 কি এরকম 3টা মতো বাজে, কিন্তু মানুষের ভিড় কমে না, সারা রাত্রির এরকমভাবে মানুষ ঠাকুর দেখছে আর কি, মানে ঠাকুর দেখার এত আর কি ইন্টারেস্ট। আর আমাদেরও সেরকম আর কি, রাত্রিরে আর কি এবার মাকেও নিয়ে গেছিলাম, আগের বার তো শুধু আমরা বনে বনে গেছিলাম, এবার মামার মেয়েরা যায়নি বলে মাকে বললাম তুমি চলো। তো
এই যে মামামকেও কানে রুমাল টুপি বেঁধে ঠাকুর দেখছি, কারণ ঠান্ডা লেগে যাবে আর টুকটুকের হাওয়া। আর তোমাদের দাদাভাই ওই মানে বহরমপুর বাজারে সব চায় রাস্তা তো চেনে না, ওই জন্য গাড়িও বার করতে পারিনি, যেহেতু গাড়ি ছিল আমাদের থার্ডটা ছিল, তো ওই জন্য আমরা কিন্তু টুকটুক ভাড়া করে নিয়েছিলাম, টুকটুকে করে পুরো ঠাকুর দেখেছি আর কি। আর যে মামাটা আগের বছর দেখিয়েছিল সেই মামাটা এবছরও দেখিয়েছে। এবার চলে এলাম বাঞ্জেটিয়ার, এখানে আগের বছর বৃন্দাবন করেছিল, এবছর করেছে ইন্দোনেশিয়ার কি একটা মানে কি একটা থিম করেছে আর কি। তো বেশ সুন্দর লাগছিল, ভালো লাগছিল, কিন্তু মানুষের ভিড় কিন্তু কম নেই, একটু দাঁড়িয়ে দেখতে দেয় না, কন্টিনিউ বলছে এগিয়ে চলুন এগিয়ে চলুন, তো সেরকমভাবেই ঠাকুর দেখা হয়েছে। আর কিন্তু মানে আর যে অনেক ঠাকুর হয়েছে সেগুলো কিন্তু সব কিছু দেখতে পাইনি এবছর পুজো, মানে এই রাত্রে যে ঠাকুর কটা দেখেছিলাম সে কটাই দেখা হয়েছে, এরপর কিন্তু আমরা আর ঠাকুর দেখতে পারিনি। কেন না, সব বৃত্তান্ত তোমরা সব পরের ব্লগে দেখতে পাবে। আর এই যে দেখো মানে ঠাকুরটা এত সুন্দর করেছিল না, খুব সুন্দর, আর ভিতরটাও খুব সুন্দর সাজিয়েছিল। তারপরে চলে এলাম আবার একটা মন্দির, মামা বললো দেখবি, আমি বললাম না আর মামা দাঁড়াবো না, যেগুলো সুন্দর সুন্দর হয়েছে সেগুলো দেখবো। তো এরপর চলে এলাম বলাকা সঙ্গ, তো এখানে করেছিল একটা মানে মানে কি বলবো, প্রেগনেন্ট অবস্থায় কি হয় না হয় মানে কীরকমভাবে থাকে, তারপরে বাচ্চাকে বড় করার পর মা বৃদ্ধাশ্রমে, এরকম একটা থিম বানিয়েছিল। তো এই বৃদ্ধাশ্রম অনেক জায়গায় হয়েছে বহরমপুরে এবার, তো তোমাদেরকে সবগুলো দেখাতে পারিনি, আমরা একটা বৃদ্ধাশ্রম দেখিওনি কারণ ভীষণ লাইন ছিল। তারপরে একটা আর্মিদের কি করেছিল আর কি, কি বলবো ফৌজিদের, তো ওটাও আমরা দেখতে পাইনি কারণ ভীষণ লাইন ছিল ভিতরে, তো ওই জন্য ঢুকিনি। আর যেগুলো পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আর আমরাও দেখেছি, কারণ ছেলে নিয়ে না সব কিছু লাইন দিয়ে দেখা সম্ভব নয়, তো ওই জন্য সব কিছু দেখতে পারিনি। আর মাম্মাম সব সময় কান্না করছে এখন, জানি না কেন খ্যান 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 করেই যাচ্ছে, আর এই পুজোর সময় না ওর শরীরটাও ভালো ছিল না, পটি করছিল, ওই জন্য ওরকম করে কান্নাকাটি করছিল। তো চলো দেখতে থাকো। তো তোমাদের সাথে বক বক করতে থাকলে আমি বকেই যাই বকেই যাই আর চুপই করি না। তো এবার চলে এলাম বিষ্ণুপুর স্কুলের ওখানে, হাই স্কুলের ওখানে, তো এই মাঠেই ঠাকুরটা করেছিল। এবার বেশিরভাগ থেমে এরকম টাইপের, একটু লাইট লাইট আর কি, মানে একই রকম টাইপের, তো এটাও ভালো করেছিল, ভিতরে একটু আলাদা রকম কিন্তু এইরকমই টাইপের আর কি। তো তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন করেছে না করেছে, কোনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দুর্গা প্রতিমাটা কিন্তু শেষ লাগছিল আর কি দেখতে। তো তারপরে আবার চলে এলাম আমরা চন্দ্রযান 3-তে, আরেকটা চন্দ্রযান করেছিল আগের ভিডিওতে দেখেছি সপ্তমীর দিন তোমাদেরকে, আর এই চন্দ্রযানটা করেছিল কাঁথি বাস স্ট্যান্ডের, না বাবুল বোনাতে করেছিল, বাবুল বোনাতে করেছিল, তো ভীষণ ভালো লাগছিল দেখতে বাইরে দিয়ে। আর তোমরা তো দেখ মানে যারা দেখেছো তারা তো বুঝতেই পারবে কেমন করেছিল, বেশ ভালোই লাগছিল। কিন্তু চন্দ্রযান 3-তে হরে কৃষ্ণ লেখা রয়েছে, তো চলো দেখো ঠাকুরটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদেরও। আর আরও আরও সুন্দর সুন্দর মানে প্যান্ডেল দেখাবো। এই সবে আর কি 8 মিনিট হলো, এখন 15 মিনিটের ভিডিওটা আজকে শেষ করেছি আর কি। মামাম এতক্ষণ একটু একটু করে হাসছে, আর যে মামাটার সাথে ঠাকুর দেখতে গেছিলাম বলে বোঝাতে পারবো না এত ভালো না এত ভালো, আমাদেরকে আর কি নিজেদের মতো করে ঠাকুর দেখাচ্ছিল, আগের বারও দেখাচ্ছিল, ওই জন্য এবছর ওই মামাটাকে সাথেই গেছিলাম ঠাকুর দেখতে। আর মায়ের মাদের আর কি পাড়ারই মায়ের বন্ধুর মতোই আর কি কথাও বলছিল, বেশ ভালো আর কি। তো তারপরে আবার চলে এলাম আর একটা মানে মণ্ডপে, এটা মনে হয় কোথায় ভট্টাচার্য পাড়া হতে পারে না কোথায় তারা বুঝতে পারছে না, এটি ছোট রাজবাড়ি করেছে কাশিমবাজারে। দেখো এই যে যেগুলো দেখে মনে হচ্ছে না বাড়ি, পুরোনো বাড়ি, এগুলো পুরোনো বাড়ি না কিন্তু এগুলো থিম আর কি, এত সুন্দর করে কাস্টমাইজ করেছে আর কি, শোলা দিয়ে তারপরে সিমেন্ট ফিমেন্ট দিয়ে, এটা কিন্তু এরকম ছোট রাজবাড়ির মতো করেছে কাশিমবাজারে, কিন্তু দারুণ করেছে। আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি, আমি ভাবছিলাম ভাঙা বাড়ি হয়তো, তারপরে আর কি সবাই মানে বিশ্বাস করছিল না এটা ভাঙা বাড়ি না, মানে এটা মনে হচ্ছে যেন ভাঙা বাড়ির মতোই দেখতে। তারপরে ওম বললো দেখো তুমি হাত দিগুলো আওয়াজ হচ্ছে, এত সুন্দর করে সাজিয়েছিল না, তোমাদেরকে কি বলবো, তোমরা যদি নিজের চোখে দেখতে তবেই বুঝতে পারতে হ্যাঁ দিদিভাই ঠিকই বলছে, ফ্ল্যাটটার সামনে এমন করে দিয়েছে, ফ্ল্যাটটা মনে হচ্ছে ভাঙা ফ্ল্যাট আর কি। তো দেখো দেখো এমন এমন করে সাজিয়েছে না, খুব সুন্দর লাগছিলো, আমি তো বিশ্বাসই করছিলাম না। তো আর এই দেখো গেটটা দেখো এমন করেছে, মনে হচ্ছে যেন সত্যি আর কি গেট, সবাই বিশ্বাসই করছে না, সবাই হাত দিয়ে টাচ করে দেখছে। তারপরে আবার একটা মণ্ডপে এলাম, এখানে ওম নামেনি বলছিল আর আমি নামতে পারছি না, নবারুণ আর কি সমিতি। তো এখানে আমরা ঠাকুর দেখেছি, প্রত্যেকবারই ঠাকুর দেখি, এবছর এটা করেছিল আর কি, ওই অত্যাচার যেমন কি সব হচ্ছে আর কি, মানে আমাদের আমাদের শহরের দেবী অশোক পূজা মা দুর্গা এই অশুভ শক্তিরূপী অসুরকে শাস্তি দিতে নিজের হাতে অস্ত্র তুলে দিয়েছেন এবং তার সাহায্যে রয়েছেন আমাদের বাকি দেব দেবীগণ।
স্বাধীনতার আগে যে সমস্ত বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা আজ যেখানেই থাকুন হয়তো ঈদের দেখছেন আর ভাবছেন যে তাদের ওই আত্মত্যাগ এবং তাদের ওই যন্ত্রণা কি জন্য ছিল। কি বলবো, আমাদের এখানে পশ্চিমবঙ্গে তারপরে সারা দেশেই দেখতে পাচ্ছ যা অত্যাচার হচ্ছে আর কি, সেগুলোই আর কি তুলে ধরেছিল ক্ষুদিরাম বসু, সব এসব নিয়ে আর কি করেছিল। এটা আমি ভিতর ঢুকিনি, আমি যেটুকুনি আর কি শুনে বুঝতে পারলাম। আর মানে আগেকার দিনের মানুষ কেমন ছিল, এখনকার দিনের মানুষের মানে মানসিকতা কতটা চেঞ্জ হয়েছে, এইসব নিয়েই তুলে ধরেছিল। তো মানে নানা জায়গায় নানা রকম থিম, ভালো লাগে, খুব ভালো লাগে বহরমপুর। মানে আমি বলবো তো আমার মানে চোখে দেখা সেরা পুজো বহরমপুরের পুজো। আর আমার কোথাও পুজো ভালো লাগে না, জানি না কেন। আমাদের এখানে ঠাকুর দেখি, সবই করি, কিন্তু সেরকম ফিলিংস হয় না। আর এবছর পুজোটা সেরকম ভালো কাটেনি, কিছু করার নাই, কিন্তু বহরমপুরের পুজো হচ্ছে সেরা পুজো। মানে আমি আর কোথাও আর কি সেরকম ঠাকুর দেখার ইচ্ছে নেই বহরমপুর ছাড়া। তো চলো দেখতে থাকো, অনেক বকবক করে ফেললাম। তারপরে চলে এলাম লোয়ার কাদায়ে। তো কাদায়ে করেছিল 21টা দুর্গা প্রতিমা, সাথে অরিজিৎ সিং। তো মুর্শিদাবাদের আর কি কি বলবো, একটা বিখ্যাত মানুষ অরিজিৎ সিং, সেই জন্য ওনাকে আর কি তুলে ধরেছেন। তো এখানে তোমরা গুনে গুনে দেখে নিতে পারো, 21টা প্রতিমাই রয়েছে, বুনো মনে 21টাই দেখিয়েছে তোমাদেরকে। আর নানা রকম করেছে, নানা রকম, এত ভালো লাগছিল দেখতে, কি বলবো তোমাদেরকে, না দেখলে বুঝতে পারবে না। আর এবার চলে এলাম কাঁদি বাস স্ট্যান্ড, কাঁদি বাস স্ট্যান্ডে করেছে আদিযোগ। তো দেখো মানে এত বড় করেছিল, মানুষগুলো দেখলেই বুঝতে পারবে যে এটা কত বড় হয়েছিল। তো এই আদিযোগ দেখলাম, তারপরে মানে ভোর হয়ে গেছিল, 4:30, 5:30 বেজে গেছিল আদিযোগ দেখতে দেখতে, কারণ 1টা থেকে বেরিয়েছি, 1টা থেকে 5টা বেজে গেছে এই আদিযোগ দেখতে। মানে মানে অনেকটা এলাকা জুড়ে ধরো অনেক রকম ঠাকুর হয়েছে, এবার যেগুলো মেন মেন ভালো হয়েছে সেগুলোই দেখেছি। তো আদিযুগের ভিতরে মানে প্রতিমাটাও ভীষণ সুন্দর করেছে। তো এরপরে আর 1-2টা ঠাকুর দেখবো, মানে যেগুলো আর কি খাগড়ার দিকে ভালো হয়েছে, দেখে আর কি চলে যাব। মানে সকাল হয়ে গেছে আর কি, আর সকাল হলেই আর কি মানে কাজ রয়েছে, ঠাকুর দেখা রয়েছে, অনেক রকম মানে আর কি ভাবনা চিন্তা ছিল, কিন্তু সেগুলো কিছু হয়নি। তো তারপরে চলে এলাম ভট্টাচার্য পাড়া। দেখো মনে হচ্ছে একদম পুরো সোনার আর কি প্যান্ডেল। তো এটা সোনার না, এটা কাঁসা দিয়ে নির্মিত। তো ভীষণ ভালো লাগছিলো, পুরো সোনা সোনা ভাব লাগছিল। আর এত সুন্দর করে কারুকার্য করেছে কাঁসার মধ্যে, দেখো তোমরা। আমি আবার একটু হাত দিয়েও দেখলাম যে কীরকম আওয়াজ হচ্ছে, দেখলাম না কাঁসার মতোই আওয়াজ হচ্ছে। তো তারপরে ভিতরের প্রতিমাগুলো, তো মানে বহরমপুরের প্রতিমাগুলো এত বড় বড় আর এত সুন্দর সুন্দর করে না, খুব ভালো লাগে। আর এরকম করেই আর কি মানে কি বলবো, অষ্টমীর রাত মানে নবমীর সকালটা ভোরটা কাটিয়ে দিলাম, কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা শুরু করেছিলাম 1:15 থেকে, চলো আর বাড়ছে চলো। তারপর চলে এলাম হরিবাবুর ঢাল, এখানে ওম নামেনি শিলেদাসের সামনে। তো এটা বললো মামা, বললো দেখে নে ভালো করেছে। তো এটা একটা গ্রাম্য পরিবেশ আর কি, গ্রামে যেমন মাটি এই খড়ের চালের ঘর আর কি যেমন করে সেরকম, শহরে তো ওগুলো সেরকম নেই। আমরা গ্রামে থাকি, আমরা দেখতে পাই যে কেমন কি আমাদের গ্রামের মানুষ থাকে। তো সেরকমই সব কিছু করেছে, কাঠের জালে রান্না এরকমই করেছে আর কি। থিমটা ভালোই লাগছিল, আমি ভিতরে ঢুকিনি, মামামকে নিয়ে বাইরে ছিলাম, আমি বাইরে থেকে দেখলাম, শুধু ঠাকুরটা দেখিনি। বুনু আর মা গেছিলো, আর ওম বাইরে টুকটুকেই বসেছিল, মামার সাথে গল্প করছিল। বলল আমি আর পাচ্ছি না, পা দুটো ব্যথা হয়ে গেছে, আর সকালবেলা হয়ে গেছে না, ভোরের দিক থেকে ঘুমটা পেয়ে যায় ভালো, ওর ঘুম ঘুমও চলে এসেছিল। তো আজকের ভিডিও মানে এই রাত্রির 1টা থেকে আর কি 6টা অবধি ঠাকুর দেখার ভিডিও, ঠাকুরগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। বহরমপুরে এরকমভাবে রাতে সবাই ঠাকুর দেখে, অনেকে যারা আমাদের ধারে আশেপাশে তারা বলবে বেশি ন্যাকামো ঢং এসব কিছু না, সব দেখলে প্রচুর লোকজন ঠাকুর দেখে রাত্রিরে, সারা দিনে আর সন্ধ্যা থেকে তো তোমরা লাইন দিয়ে দেখতে হবে তোমাদের, সেই জন্য সবাই সন্ধ্যায় সেরকম বেরোয় না, আশেপাশে একটু ঘোরাঘুরি করে রাত্রিরে সবাই ঘুরে বেড়ায়। এবার যদি বাইক স্কুটি ও চার চাকা হয় ওগুলো তো ভালোই হয়, আমরা এবার ওখান থেকে এক জায়গা থেকে গিয়ে এক জায়গা ওই জন্য টুকটুকে করেই দেখেছি। তো কেমন লাগলো অবশ্যই জানো, কমেন্ট করে জানাতে ভুলো না। এই নিয়ে 4-5 বার বললাম হয়তো, কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানিও। তো বলবেই তোমাদের দিদিভাই একটু
বেশি উল্টাপাল্টা বকে তোমরা জানোই, আর তোমাদের ভালোবাসাতেই এই এত কথাগুলো বেরিয়ে যায়। কি বলবো আর, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী দিন আবার একটা নতুন ভালো ভিডিও আসবে। আর আমাদের এখানে যে ষষ্ঠীতে ঠাকুরগুলো দেখেছিলাম সেগুলো একটা ভিডিওতে অ্যাড করে দেবো, কারণ তোমরা দেখবে আমাদের এখানে কেমন ঠাকুর হয়েছিল। তো চলো সবাই ভালো থেকো, আর এখান দিয়ে আজকের সকালের ঠাকুর দেখা শেষ করলাম। আবার সকাল দিয়ে দেখি কি কি করা যায় না করা যায়, কিন্তু আমার পরে এডিট করছি তো, কিন্তু সকাল থেকে আর ঠাকুর দেখা হয়নি, আবার একটা নতুন কাজে যোগ দিয়েছিলাম। তো তোমরা চলো পরের ভিডিওতে দেখতে পাবে কি করেছি না করেছি, আর অলরেডি অনেকে ইনস্টাগ্রামে দেখেও বুঝতে পেরেছো। তো চলো টাটা।